নভেরা আহমেদ জন্মেছিলেন 29 মার্চ 1939 সালে। বাবা সৈয়দ আহমেদ কলকাতার লরেটো স্কুল থেকে প্রবেশিকা পাশের পর উচ্চশিক্ষার জন্য তাকে পাঠানো হয়েছিল লন্ডনে। শৈশব থেকেই শিল্পানুরাগী নভেরার ইচ্ছা ছিল ভাস্কর্য তৈরির। তিনি সেখানে সিটি অ্যান্ড গিল্ডস্টোন কার্ভিং ক্লাসে যোগ দেন, পরে শিক্ষা নেন ক্যাম্বারওয়েল স্কুল অব আর্টস অ্যান্ড ক্রাফটসে। ইতালির ফ্লোরেন্স ও ভেনিসেও শিক্ষা নেন নভেরা। আধুনিক ভাস্কর্য চর্চার সকল অনুষঙ্গ সঙ্গে করে নভেরা দেশে ফেরেন 1956 সালে। সে সময় ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের উদ্যোগ চলছিল। ভাস্কর হামিদুর রহমানের সঙ্গে নভেরা আহমেদ শহীদ মিনারের প্রাথমিক নকশা প্রণয়নের কাজে আত্মনিয়োগ করেন। নিজের বৈচিত্র্যপূর্ণ অথচ স্বতন্ত্র সম্বলিত ভাস্কর্যের মধ্য দিয়ে নভেরা আহমেদ এ দেশের আধুনিক ভাস্কর্য চর্চার পথিকৃৎ হয়ে ওঠেন। জাতীয় জাদুঘর সংগ্রহ ও সংরক্ষণ করেছে নভেরার অনেক শিল্পকর্ম। নভেরা আহমেদ 1997 সালে পেয়েছেন 21শে পদক। প্রায় 45 বছর ধরে প্যারিসে নিভৃতে বসবাস করছিলেন নভেরা, চলেও গেলেন নীরবেই। তার শেষকৃত্য প্যারিস থেকে 76 কিলোমিটার দূরের গ্রাম শন পামিলেই হবে বলে জানিয়েছে পারিবারিক সূত্র। শিমুল সালাহউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।